সিলেটে ব্যস্ত সড়কে গাড়ির গতিরোধ করে ছুরিকাঘাতে বিএনপি নেতা আফম কামালকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৯ নভেম্বরের সমাবেশ নস্যাৎ করতেই এই হত্যাকাণ্ড বলে দাবি নেতাদের। এর জেরে দলের ক্ষুব্ধ নেতাকর্মীরা রিকাবি বাজারে আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন স্থলে ভাঙচুর করেন। প্রতিবাদে পাল্টা বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা। পুরো এলাকায় তৈরি হয় উত্তেজনা। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে কাজ চলছে। সিলেটে বিএনপি নেতা হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন দলের নেতাকর্মীরা। তাৎক্ষণিক মিছিলে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক অবরুদ্ধ হয়ে যায়। ছুটে আসেন স্বজনরাও। হাসপাতালের জরুরি বিভাগের সামনে তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। ওনার নামে কোন দিন অভিযোগ দিছে আমাদের গার্জিয়ানের কাছে, এরকম আমি কোন দিন শুনতে পাইনি। কে কাকে কোন কে তাকে খুন করলো, এটা আমরা প্রকৃত বিচার দাবি করি। রোববার রাত 8:30টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় দুর্বৃত্তরা সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামালের গাড়ির গতিরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় কামালকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জেলা ও মহানগর বিএনপির নেতাদের দাবি, আগামী 19 নভেম্বর সিলেটে বিভাগে সমাবেশ নস্যাৎ করার জন্যই এ খুনের ঘটনা ঘটিয়েছে। বিএনপির আগামী 19 তারিখে যে সমাবেশ আছে, এই সমাবেশকে বানচাল করার ষড়যন্ত্র হিসেবে আমরা এটার দিকে দেখছি। সব অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। তার গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে গাড়িটি স্টপ করেছেন, তারপরে উপর্যুপুরি আহত করে ঘটনা ঘটিয়েছেন। আশা করছি আমরা খুব শীঘ্রই ঘটনাটি উদ্ঘাটন করতে পারব। এদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে যাওয়ার সময় রিকাবি বাজারে কবি নজরুল অডিটোরিয়ামে আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনের গেট ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আওয়ামী লীগের সমর্থকরা। বিনা উস্কানিতে তারা যে ঘটনাটি করলো সেজন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সিলেট শহরকে অশান্ত করার জন্য এবং 14-5 জানুয়ারি নির্বাচনের সময় তারা যেভাবে বাস পুড়িয়ে মানুষকে হত্যা করেছিল, ঠিক সেই কায়দায় তারা এই চেষ্টা করে যাচ্ছে। পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সময় সংবাদ, সিলেট।